হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল শ্রীজ ওয়ার্ল্ড। আজকে তোমাদেরকে দেখাবো বিএড এর লার্নিং ডিজাইন কিভাবে বানাতে হয়। বিএড এর থার্ড সেমিস্টারের খুব প্রয়োজনীয় একটা পার্ট হচ্ছে লার্নিং ডিজাইন। তো এখন তো সবটাই অনলাইনেই হচ্ছে এখনো অবধি, তবুও অফলাইনে খোলার পর যেটা হয়েছে যে আমাদেরকে লার্নিং ডিজাইন করতে দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে সংস্কৃত লার্নিং ডিজাইন। তো আমি এখানে তিনটে লার্নিং ডিজাইন তোমাদেরকে দেখাবো, আর যদি পরে তোমরা বলো সেক্ষেত্রে আমি কিন্তু টিএলএম কীভাবে বানানো হচ্ছে সেটাও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো। তো চলো এবার ঝটপট লার্নিং ডিজাইনের সাবজেক্টটা দেখে নিই, আর খুব ভালোভাবে কিন্তু এই তিনটে তোমরা দেখে নিয়ে ভিডিওটা নিয়ে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু তোমরা তিনটে লার্নিং ডিজাইন অনায়াসেই বানিয়ে নিতে পারবে। একদম ইউনিভার্সিটি ঠিক যেমনভাবে বলেছে WBUTTEPA, ঠিক সেরকমভাবেই কিন্তু এই লার্নিং ডিজাইনগুলো করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা তিনটে লার্নিং ডিজাইন। তো ফার্স্টে আমি এইটা শো করব খুব ভালোভাবে। তো প্রথমে এরকম একটা হেডিং থাকছে, অধিগম প্রারূপম, বিদ্যালয়ের নাম, শ্রেণী, অবধি, দিনাঙ্ক, শিক্ষিকার নাম, বিষয়, এখানে একক মানে হচ্ছে যে চ্যাপ্টারটা লিখছো আর যে চ্যাপ্টারটা থেকে করছো, উপএকক হচ্ছে তুমি কোন মানে কোন টপিকটার ওপর করছো, লাইনের কত থেকে কত দূর অবধি করছো সেটা মেনশন করতে হচ্ছে, আর অদ্যতন পাঠ হচ্ছে তুমি যে পাঠের ওপর করছো সেটা। তো এখানে আমি করেছি এই যে উপএকক, এখানে রয়েছে তিনটে উপএকক, তিনটে আমি অদ্যতন পাঠ করেছি কিন্তু এই কয়ের টপিকটার ওপরে। তো ফার্স্ট পেজে থাকছে অধিগমস্য উদ্দেশ্যানি, তো সেখানে স্বরনম। সেকেন্ড পেজে থাকছে অবগমনম, প্রয়োগম, বিশ্লেষণম, মূল্যায়নম। তো তোমরা এটার কিন্তু স্ক্রিনশট নিয়ে লিখে নিতে পারবে। নিচে এখনো পেজ নাম্বারিং করা নেই, এখানে কিন্তু পেজ নাম্বারিং করতে হবে। একটা পার্ট কমপ্লিট। এবার র্যান্ডমলি আমি তোমাদেরকে শুধু পেজগুলো শো করে দিচ্ছি। ব্যাস, এটা একটা লার্নিং ডিজাইন। ঠিক যেমনভাবে এটা সাজানো রয়েছে এরকমভাবেই কিন্তু ছক করে সমস্তটা টপিক ওয়াইজ এইভাবেই সাজিয়ে নিতে হবে। তো আরও দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও।